শীত কিন্তু এখনো রাজ্যে তেমন জাঁকিয়ে পড়েনি। শীত তবু শীতের আগমনের সাথে সাথেই ধুনকররা বাজারে হাজির বাহারি কম্বল আর লেপ নিয়ে। প্রত্যেকে শীতকে জব্দ করার হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছেন নানান শীত বস্ত্র, লেপ সেই সঙ্গে পাহাড়ি কম্বল। রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতেই একই দৃশ্য। তবে বর্তমানে কম্বল বাজার দখল করে নেওয়াতে ধীরে ধীরে কদর কমছে। শীতের লেপের ফলে দুশ্চিন্তায় রয়েছেন রাজ্যের লেপ তৈরির সঙ্গে যুক্ত ধুনকররা। একই চিত্র উঠে এলো ঊনকোটি জেলার কুমারঘাটের বাজার থেকেও। কুমারঘাটের ভগৎ সিং চৌমোহনীতে বিগত 15-20 বছর থেকে লেপ কম্বলের ব্যবসা করে আসছেন কুমারঘাটের পার্শ্ববর্তী ফটিকরায় তারাপুর গ্রামের ধুনকর মাসুক মিয়া। তিনি জানিয়েছেন, বছর দুয়েক আগেও বাজারে লেপের চাহিদা বেশ ভালোই ছিল, কিন্তু এবছর বাজারে কম্বলের চাহিদা বেড়ে গেছে, যার ফলে স্বাভাবিকভাবেই কমেছে ধুনকরদের নিজ হাতে তৈরি করা লেপের কদর। এর ফলে আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাছাড়া বাজারে লেপের চাহিদা কম থাকার দরুন লাভের হারও স্বাভাবিকভাবেই কম, ফলে ধীরে ধীরে এই শিল্পকে ধরে রাখতে বর্তমান প্রজন্ম আগ্রহী নয় বলে জানান তিনি। চাহিদা লেপার আগে আসলে এখন কিছু ব্ল্যাঙ্কেটের চাহিদা বেশি, আর ব্ল্যাঙ্কেট তো এত পয়সা জানি আমরা কাপড় করতে পারি, আর লেপ আমরা নিজে তৈরি করি, কাপড় কাপড় তোলা কিনে আনি আজ নিজে পাই জন্য। এবার মোটামুটি ধরেন না 600 তৈরি করছি, মোটামুটি আগে ধরেন ডেইলি 4-5 হাজার টাকার আমদানি হয়েছে, আর এখন 2-2.5 হাজার টাকার আমদানি আনুন জানি। আর বর্ষা মাসে তো আমরা একবারেই নেই, মোটামুটি কোনোদিন বনিও হয় না। অপর এক ব্যবসায়ী নিকুন্দ ভৌমিক জানান, বর্তমানে রাজ্যে কাজ না থাকাতে দরিদ্র শ্রেণীর হাতে অর্থের সংকট, তাই বাজারে ক্রেতার সংখ্যা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। আগে এই লেপ বিক্রি করে ভালোই আয় হতো, এখন আর তেমন হয় না, ফলে সংসার প্রতিপালন করতে সমস্যায় পড়ছেন তারা। মানে 8 বছর আগে মোটামুটি ভালো, এবার এই বছর নাই। লেপের চাহিদা কম হলেও বর্তমানে আর্থিক সংকটের কারণে শীত বস্ত্রের বাজারও মন্দা। Pure report, Channel Din Rat.